আসসালামু আলাইকুম, আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো আমি তোমাদের তৃতীয় বর্ষে জেনেটিক্স বিষয়টি পড়িয়ে থাকি, যার কোর্স কোড হচ্ছে ACZ305। চলো তাহলে আমরা আজকে আমাদের পড়ায় চলে যাই। আমি আগেই উল্লেখ করেছি আমাদের কোর্স কোড হচ্ছে ACZ305। প্রতিবারের মতো চলো আমরা একটু ক্লাস শুরুর আগে রিভিউ ক্লাসটা দেখে নেই। আমরা কি পড়ছিলাম? আমরা ক্রোমোজোমাল মিউটেশন পড়ছিলাম। মিউটেশনের একটা অংশ ছিল ক্রোমোজোমাল মিউটেশনের চেঞ্জেস ইন ক্রোমোজোম নাম্বার, সেটাকে আমরা আরেকটা শব্দ বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, সেটা ছিল প্লয়েডি। প্লয়েডিটাকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? প্লয়েডিটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল, বলো কি ছিল, একটা ছিল ইউপ্লয়েডি আর একটা অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি কোনটা ছিল? চেঞ্জেস ইন এন্টায়ার সেট অফ ক্রোমোজোম, দ্যাট ইজ ক্রোমোজোম ইজ ডুপ্লিকেটেড ওয়ান্স অর সেভারাল টাইমস। মনে আছে যে পুরো সেটটাতে যখন ক্রোমোজোমে চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা ইউপ্লয়েডি বলি। আর অ্যানিউপ্লয়েডি কী ছিল? অ্যানিউপ্লয়েডি ছিল লস অর অ্যাডিশন অফ এ সিঙ্গেল ক্রোমোজোম। এখন ইউপ্লয়েডিটাকে আমরা কটা ভাগে দেখেছিলাম? ইউপ্লয়েডিটাকে আমরা তিনটা ভাগে দেখেছিলাম। একটা ছিল মনোপ্লয়েডি, একটা ছিল ডিপ্লয়েডি আর একটা ছিল পলিপ্লয়েডি। মনোপ্লয়েডি নাম থেকে আমরা বুঝতে পারি মনো মানে এক, ইন্ডিভিজুয়াল কন্টেনিং দ্য বেসিক সেট অর নাম্বার অফ ক্রোমোজোম আর কল্ড মনোপ্লয়েড অর হ্যাপ্লয়েড, মানে যেখানে এক সেট ক্রোমোজোম থাকবে। ডিপ্লয়েডি কী ছিল? ডিপ্লয়েডি ছিল হ্যাভিং টু সেটস অফ ক্রোমোজোম। অ্যান্ড পলিপ্লয়েডি বলতে, পলিপ্লয়েডি যে দুই সেটের বেশি থাকলেই তখন সেটা পলি হয়ে যাচ্ছে, হ্যাভিং থ্রি অর মোর টাইমস অফ হ্যাপ্লয়েড ক্রোমোজোম। আবার পলিপ্লয়েডিটাকে আমরা কটা ভাগে দেখেছিলাম, মনে আছে কটা ভাগ? হ্যাঁ, ভাগ ছিল এক, দুই, তিন, তিনটা ভাগ ছিল। একটা ছিল অটোপ্লয়েডি, একটা হচ্ছে অ্যালোপ্লয়েডি আর একটা অটো অ্যালোপলিপ্লয়েডি। একটা ছিল আমরা অটোপলিপ্লয়েডিটাকে হ্যাভিং মোর দ্যান টু সেটস অফ ক্রোমোজোম অফ দ্য সেম প্যারেন্টাল স্পিসিস, দুইয়ের বেশি সেট ক্রোমোজোম থাকবে কিন্তু সেটা হবে একই প্যারেন্টাল স্পিসিসের হতে হবে। আর অ্যালোপলিপ্লয়েডিটা কী ছিল? হ্যাভিং মোর দ্যান টু সেটস অফ ক্রোমোজোম অফ ডিফারেন্ট স্পিসিস, সেখানে কী হচ্ছে ডিফারেন্ট স্পিসিসের থেকে হতে হবে। আর অটো অ্যালোপলিপ্লয়েডি যেটা ছিল সেটা হচ্ছে অ্যান অ্যালোপলিপ্লয়েড ইন্ডিভিজুয়াল অলসো শোজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অটো পলিপ্লয়েড অফ ওয়ান অর মোর গ্যামেটস, যেখানে একটা অটো অলিপ্লয়েড ইন্ডিভিজুয়াল সে নিজেই কী হচ্ছে অটোপ্লয়েডের মতো আচরণ করবে, তখন সেটাকে আমরা অটো অ্যালোপলিপ্লয়েডি বলছিলাম। এবার আজকে আমাদের আজকের পড়াটা চলে আসি, সেটা হচ্ছে আমাদের অ্যানিউপ্লয়েডি নিয়ে আজকে আমরা পড়ব। সেখানে হচ্ছে লস অর অ্যাডিশন অফ সিঙ্গেল ক্রোমোজোম। এটা কটা ভাগে ভাগ করতে পারি আমরা? এটা আমাদের প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাইপোপ্লয়েডি আর একটা হচ্ছে হাইপারপ্লয়েডি। এখন দেখি হাইপোপ্লয়েডিটাও আবার কটা ভাগে ভাগ হচ্ছে? হাইপোপ্লয়েডিটা আমরা দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মনোসোমি এবং আর একটা হচ্ছে নালিসোমি। হাইপারপ্লয়েডিটাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রাইসোমি আর একটা হচ্ছে টেট্রাসোমি। আজকে আমরা অ্যানিউপ্লয়েডি নিয়ে পড়াশোনা করব। চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। অ্যানিউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি বলতে কী বলেছিলাম বলো তো? অ্যানিউপ্লয়েডি হচ্ছে লস অর অ্যাডিশন অফ সিঙ্গেল ক্রোমোজোম, মানে ক্রোমোজোম সেট যেটা থাকবে লস অথবা অ্যাডিশন হবে। আচ্ছা, ইট ইজ অফ টু টাইপস, এটা আমার দুই ধরনের, একটা হচ্ছে হাইপোপ্লয়েডি আর একটা হচ্ছে হাইপারপ্লয়েডি। হাইপোপ্লয়েডি, হাইপোপ্লয়েডি বলতে কী বুঝি? হাইপো মানে কম, তাই না? সেখানে লস অফ ওয়ান অর মোর ক্রোমোজোম, ঠিক আছে, সেটা হচ্ছে আমার হাইপোপ্লয়েডি। এই হাইপোপ্লয়েডিটা আমার আবার দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মনোসোমি আর একটা হচ্ছে নালিসোমি। এবার মনোসোমিটা কী? মনোসোমিটা হচ্ছে
টুয়াইস এন্ড মাইনাস ওয়ান। আমরা জানি একটা স্বাভাবিক কোষে, ডিপ্লয়েড কোষে, মানে ডিপ্লয়েড নাম্বার সেল থাকে, সেই ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে যদি একটা ক্রোমোজোম কমে যায় তাহলে সেটা হবে মনোসোমি। যেমন ইট ইজ ডিউ টু লস অফ এ সিঙ্গেল ক্রোমোজোম। বুঝতে পেরেছ? আমরা ছবিটা দেখি, এই যে একটা ছবি দেখছো সেখানে আমরা দেখছি এটা ডাইসোমে একটা নর্মাল ক্রোমোজোমের সংখ্যা, মানে ক্রোমোজোম টুয়াইস এন এক্সপ্রেশন। এ দেখো প্রতিটা জোড়া 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 আছে, তাই না? এখন এই যে কোনো এক জোড়া, মানে জোড়া থেকে যদি একটা ক্রোমোজোম লস হয়ে যায়, এখানে দেখি মনোসোমিতে কী হচ্ছে, এই যে তৃতীয় জোড়া ক্রোমোজোম থেকে একটা নাই, চলে গেছে, তার মানে টুয়াইস এন মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের মনোসোমি। মনোসোমিতে কী হচ্ছে, দে প্রোডিউস টু টাইপস অফ গ্যামেট। যখন ওরা গ্যামেট ফর্মেশনে যায় তখন দুটো রকম গ্যামেট তৈরি করে, একটা হচ্ছে উইথ ওয়ান উইথ এন ক্রোমোজোম, একটা শুধুমাত্র যেখানে এন ক্রোমোজোম থাকে, এবং দ্বিতীয় প্রকার যেটা সেখানে কী থাকবে, এন মাইনাস ওয়ান ক্রোমোজোম থাকবে। এখন আমরা এটা যদি একটু এক্সপ্রেশনটা দেখি, দেখবো এই যে আমাদের একটা টুয়াইস এন কন্ডিশন, সেখান থেকে কী হবে, গ্যামেট ফর্মেশনের সময় কী হবে, দুটা গ্যামেটের কী হয়, এখানে অসম বিভাজনটা হচ্ছে, একটা এই ক্রোমোজোম থেকে একটা নাই হয়ে যাচ্ছে, সেটা আর বিভাজিত হতে পারে না, তার মানে তখন একটা হয়ে যাবে এন আর একটা হবে এন মাইনাস ওয়ান। এখানে যেমন দুটো আছে এখানে একটা আছে, সুতরাং এখান থেকে আমাদের যখন এক যেখানে এন থাকে সেটা পরবর্তীতে টুয়াইস এন এক্সপ্রেশন হবে, আর পরবর্তীতে দেখা যাবে যে এন মাইনাস ওয়ান এটা এক্সপ্রেশন, অ্যানোপ্লয়েড রেজাল্টিং ইন অফস্প্রিং উইথ মনোসোমি এন মাইনাস ওয়ান ক্রোমোজোম। এটা আমার মনোসোমের উদাহরণ। আমাদের মনোসোমিটা কী করতে, আমাদের এই মনোসোমি কজেস লিথালিথি ইন ডিপ্লয়েড বাট হ্যাজ নো এফেক্ট ইন পলিপ্লয়েড। এটা যদি ডিপ্লয়েড অবস্থা, যদি এখানে এই একজোড়া টোটালি সেটটা ক্রোমোজোমটা না থাকে, তখনই সেটা লিথালিথি প্রকাশ করে থাকে। ঠিক আছে, এই মানুষের মধ্যেও আমাদের মনোসোমের উদাহরণ দেখা যায়, যেমন টর্নার সিন্ড্রোম, টর্নার সিন্ড্রোম ইন হিউম্যান। এখানে কী দেখা যায়, ক্রোমোজোমে আমরা জানি আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা কত, আমাদের টোটাল ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া বা 46টি, কিন্তু টর্নার সিন্ড্রোম যারা তাদের ক্ষেত্রে দেখা যায় একটা ক্রোমোজোম কম, তাহলে কয়টা থাকবে, 46 থেকে যদি আমি একটা বাদ দিই তাহলে সেটা হচ্ছে 45টা। এটা এক্সপ্রেশন আমরা 44A, মানে আমাদের ক্রোমোজোম দেহকোষে যেটা সেখানে অটোজোম 44টাই থাকে, কিন্তু সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে একটা কমে যায়। এখানে একটু বলা যাচ্ছে যে এই এটা হচ্ছে আমার, যদি আমরা দেখি টর্নার সিন্ড্রোমটা শুধুমাত্রই কোথায় দেখা যাচ্ছে, ফিমেলে দেখায়, সেখানে ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ ফিমেল, এটা আমাদের ক্যারিওটাইপ, ফিমেলের একটা ক্যারিওটাইপ, এই যে 1 2 3 করে আমাদের 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম আছে। ফিমেলের ক্ষেত্রে জানি আমরা এক্সপ্রেশনটা কী হয়, এক্স এক্স, কিন্তু এখানে দেখো ইন্ডিকেট করা আছে, এখানে কিন্তু একটা ক্রোমোজোম নাই, একটা এক্স আছে আর একটা এক্স নাই, সেই যেটা নাই সেটাকে এক্স জিরো দিয়ে প্রকাশ করা হচ্ছে, যেটা আমি এখানেও এক্স এবং জিরো, যেহেতু ক্রোমোজোম নাই সেটাকে আমরা জিরো দিয়ে প্রকাশ করছি। এটা কি হচ্ছে, এটা আমার এক ধরনের ইনকমপ্লিট ডেভেলপমেন্ট ফিমেল, সেটাতে আমরা টর্নার সিন্ড্রোমটা দেখে থাকি। পরবর্তী স্লাইডে চলে আসি, পরবর্তীতে আমাদের কী দেখা যাবে অ্যানোপ্লয়েডে, সেটাতে হচ্ছে নালিসোমি। নালিসোমি মানে একজোড়া ক্রোমোজোমই চলে যাবে, তার মানে টুয়াইস এন মাইনাস টু, টুয়াইস এন মাইনাস টুতে লস অফ ওয়ান হোমোলোগাস অর এ পেয়ার অফ ক্রোমোজোম। এটা মানে কি, একটা হোমোলোগাস ক্রোমোজোমই কমে যাবে। এই দেখো এটা আমার একটা ডাইসোমি অবস্থা, নর্মাল টুয়াইস এন অবস্থা, এই যে একজোড়া ক্রোমোজোম এখানে, এই এখানে কী হচ্ছে দেখো, পরবর্তীতে একজোড়া ক্রোমোজোমই আমার নাই হয়ে গেছে, তাহলে এই যে অবস্থাটা এটাকে আমরা নালিসোমি বলে থাকি। ইট অলসো কজেস লিথালিটি ইন ডিপ্লয়েড, এবং এই ডিপ্লয়েড অবস্থায় যদি একজোড়া আছে, যে কোনো একটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যদি একটা পুরো টোটাল সেটটাই অনুপস্থিত থাকে, তখন সেটা হয়ে যাচ্ছে নালিসোমি। আমরা একটা এতে দেখি, এই দেখো এই আমাদের একজোড়া ক্রোমোজোম, এখানে আমরা একটু লাল ইয়েতে দুটা হোমোলোগাস ক্রোমোজোম, সেখানে কী হচ্ছে, নর্মাল যখন মিওসিস বিভাজন হচ্ছে তখন দেখা যাচ্ছে এটাকে ক্রোমোজোমাল নন ডিসজাংশন বলে, মানে ক্রোমোজোমের অসম বিভাজন
মিয়োসিস বিভাজনের সময় কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস প্রাপ্ত হয়, এই গ্যামেট সৃষ্টির সময় এখানে একটা আসার কথা, এখানে আরেকটা ক্রোমোজোম আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে একটা গ্যামেটে দুটা ক্রোমোজোমে চলে এসেছে, আরেকটাতে কোনো ক্রোমোজোম যায়নি। কোনো ক্রোমোজোম যায়নি মানে কি, এই কন্ডিশনটাই হচ্ছে নালি, মানে নাল মানে নালিসোমি। এখানে কোনো ক্রোমোজোম নাই, এখানে একদম শূন্য একটা ক্রোমোজোম সংখ্যা। তারপর দ্বিতীয় যখন মিয়োসিস বিভাজন হবে, তখন এই যে এই এই গ্যামেটটা থেকে স্বাভাবিকভাবেই তোমার দুটা ক্রোমোজোম দুটা থেকে এসছে, কিন্তু যেটাতে কোনো ক্রোমোজোমই ছিল না যে গ্যামেটে, সেখান থেকে কী হচ্ছে, কোনো কোষ বিভাজিত হচ্ছে কিন্তু কোনো ক্রোমোজোম আসেনি, কারণ এখানে কোনো ক্রোমোজোমই ছিল না, ক্রোমোজোমের সংখ্যাটা ছিল শূন্য। নালিসোমি টয়সেন থেকে একদম এই যে টয়সেন যেটা, এই একটা ক্রোমোজোমও এখানে নাই, এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি নালিসোমি। এবার চলে আসো, এরপর আমাদের কি ছিল, আমরা হাইপোপ্লয়েডি পড়েছি, এবার আমরা আসবো হাইপারপ্লয়েডি। হাইপার মানে কি, হাইপার মানে বেশি, নর্মাল থেকে এক বা একটা একের বেশি ক্রোমোজোম বেশি থাকবে, গেইন অফ ওয়ান অর মোর ক্রোমোজোম। এটাও আমার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ট্রাইসোমি আর একটা হচ্ছে টেট্রাসোমি। ট্রাইসোমিটা কীরকম আমরা দেখি, ট্রাইসোমিতে তিন, ট্রাই মানে তিন, আমরা তো জানি রোমানে ট্রাই মানে তিন, ট্রাইসেন থাকবে নর্মালি, তার মধ্যে আমার একটা ক্রোমোজোম বেশি থাকবে, গেইন অফ ওয়ান সিঙ্গেল ক্রোমোজোম। যা বলেছিলাম, এ ট্রাইসোমি ইজ এ টাইপ অফ অ্যানিউপ্লয়েডি ইন হুইচ দেয়ার আর থ্রি ইনস্টেন্সেস অফ এ পার্টিকুলার ক্রোমোজোম ইনস্টেড অফ দ্য নর্মাল টু। মানে এক জোড়া ক্রোমোজোমে, একটা ক্রোমোজোমে যেটা নর্মালি দুটা থাকে, সেই সেখানে থাকবে কটা, থাকবে হচ্ছে একের বেশি, তিনটা থাকবে। এই যে এখানে আমার সেই ডিপ্লয়েড অবস্থা, এই একটা সব জায়গায় কি দুটা করে, কিন্তু এই যে প্রথম ক্রোমোজোমটা, এই প্রথম ক্রোমোজোমে দেখো এখানে তিনটা চলে এসছে, মানে একটা অ্যাডিশন যোগ হয়েছে একটা, এই অবস্থাটাকে আমরা বলছি ট্রাইসোমি। এই যে ট্রাইসোমি, এইগুলো কেন আলোচনা করা হয়, জেনেটিক্সের এগুলো কি ব্যতিক্রম, মানে এখানে কি হচ্ছে, নর্মালের থেকে যদি কোনো কিছুতে বেশি থাকে কম থাকে, তাহলে অবশ্যই কি হবে, সমস্যার সৃষ্টি হবে। যেমন মানুষের ক্ষেত্রে ট্রাইসোমিটা কী কারণ কারণ, যেমন ডাউন সিনড্রোম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্রোমোজোমাল অ্যাবারেশন বলতে পারি, এটা একটা ডিজিজের মতো, এটাকে ট্রাইসোমি 21ও বলা হয়ে থাকে। কেন ট্রাইসোমি 21 বলা হয়, আমরা এই ক্যারিওটাইপটা দেখি, ক্যারিওটাইপটা দেখলে দেখতে পাচ্ছি আমাদের কাছে 23 জোড়া ক্রোমোজোম ঠিকই আছে, 22 জোড়া এবং এইখানে 1 জোড়া অটোজোম ঠিকই আছে, সেক্স ক্রোমোজোম আছে, এটা ট্রাইসোমি 21 বলা হয়। কেন 21, যে ক্রোমোজোম সেখানে দুইটার বদলে তিনটা ক্রোমোজোম থাকে, সেখানে এই জন্য এই কন্ডিশনটাকে আমরা বলি ট্রাইসোমি 21। আমরা পরবর্তীতে ডাউন সিনড্রোম বা বিভিন্ন আমাদের ক্রোমোজোমাল ডিজিজ নিয়ে পড়বো। ডাউন সিনড্রোমের আমরা প্রায় বিভিন্নভাবে আপনার বিভিন্ন যে অটিস্টিক বাচ্চাদের দেখে থাকি এই ডাউন সিনড্রোমের, সেখানে কিন্তু ওদের একটা খুব ভালো বৈশিষ্ট্য, ওরা গান বাজনা খুব পছন্দ করে এবং খুবই হাসি খুশি থাকতে পছন্দ করে। আচ্ছা, এছাড়াও আমরা এডওয়ার্ড সিনড্রোম, সেটাকে আমরা ট্রাইসোমি 18 বলতে পারি। ট্রাইসোমি 18 মানে কী হবে বলো তো, মানে এই 18 নম্বর ক্রোমোজোমে সেখানে একটা বেশি থাকবে। আরও একটা আছে পাটুয়া সিনড্রোম, সেটা ট্রাইসোমি 13, তার মানে 13 নম্বর ক্রোমোজোমে ওই দুটার বদলে তিনটা থাকবে। তাহলে আমি টেট্রাসোমি বুঝতে পারলাম, টেট্রা মানে তিন, সেখান থেকে আমাদের এটা। দ্বিতীয় যেটা আসছে সেটা কি ছিল, সরি, ট্রাইসোমিতে তিন, আমাদের পরবর্তীটা হচ্ছে টেট্রাসোমি। টেট্রা মানে চার, টুয়াইস এন নর্মাল, তার সাথে দুটা এক্সট্রা ক্রোমোজোম যুক্ত হবে, গেইন অফ এ পেয়ার অফ ক্রোমোজোম, মানে এক জোড়া ক্রোমোজোম যুক্ত হবে তখন। এ টেট্রাসোমি ইজ এ কাইন্ড অফ অ্যানিপ্লয়েডি দ্যাট ইমপ্লিকেটস অ্যান এক্সট্রা ক্রোমোজোম পেয়ার, এক জোড়া ক্রোমোজোম যুক্ত হবে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য প্রেজেন্স অফ 4 কপিজ অফ স্পেসিফিক ক্রোমোজোম। একই ক্রোমোজোমের সাথে মানে দুটা থাকার কথা, সেখানেই এক জোড়া যুক্ত হবে ইন অ্যান আদারওয়াইজ ডিপ্লয়েড সেল। সেটা আবারও আমরা ছবিতে দেখি, এই যে আমাদের ডিপ্লয়েড অবস্থা, সেখানে এই ক্রোমোজোমের সাথে মানে আমার যে চারটা যোগ হবে, এখানে একটা, এখানে একটা না, এখানে এক, এখানে এই ক্রোমোজোমের সাথেই আমার আরও এক জোড়া ক্রোমোজোম যুক্ত হয়ে এটা আমার টেট্রাসোমি কন্ডিশন তৈরি করেছে।
মানুষে টেট্রাসোমি দেখা যায়। মানুষের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেই টেট্রাসোমের একটা উদাহরণ হচ্ছে টেট্রাসোমি এক্স বা 48 এক্স 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 সিনড্রোম। এটাকে একটা এটাও একটা ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেখানে নর্মালি আমরা জানি ফিমেলের থাকে এক জোড়া এক্স এক্স ক্রোমোজোম বা যেটাতে আমরা সেক্স ক্রোমোজোম থাকে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আরও এক জোড়া এক্স এক্স সিনড্রোম দেখা যায়। টেট্রাসোমি এক্স ইজ এ ক্রোমোজোম ডিসঅর্ডার দ্যাট অনলি এফেক্টস ফিমেল। এটা আমি আগেই বলেছি, এটা শুধুমাত্র ফিমেলদেরই এফেক্ট করে। অ্যান্ড ইট ইজ কজ বাই হ্যাভিং ফোর কপিজ অফ দ্য এক্স ক্রোমোজোম ইনস্টিড অফ টু। দুইয়ের বদলে এক্স ক্রোমোজোম কটা থাকে? চারটা থাকে। ফিমেল উইথ টেট্রাসোমি এক্স হ্যাভ এ টোটাল অফ 48 ক্রোমোজোম ইন দেয়ার সেলস। সো দিস কন্ডিশন ইজ সামটাইমস রিটেন অ্যাজ 48 এক্স 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 এক্স। আমরা ক্যারিওটাইপটা দেখি, ক্যারিওটাইপটা দেখে এটার ব্যাখ্যাতে আবার যাই। আমাদের এই যে একটা ক্যারিওটাইপ, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 করে সবে আমাদের 22 জোড়া ক্রোমোজোম ঠিকই আছে অটোজোম। এই যে সেক্স ক্রোমোজোম, সেখানে এটা ফিমেলের যেহেতু, সেখানে কয়টা থাকার কথা ছিল এক্স ক্রোমোজোম? দুটো থাকার কথা ছিল, দুটার বদলে সেখানে চারটা আছে। এই কন্ডিশনটাকেই আমরা টেট্রাসোমি এক্স বলে থাকি, কিংবা 48 এক্স 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 সিনড্রোম বলা হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও টেট্রাসোমি 9p আছে। টেট্রাসোমি 9p মানে 9 নম্বর ক্রোমোজোমে এই সংখ্যার সমস্যা দেখা যাবে। টেট্রাসোমি 18p দেখা যায়, সেটা আমাদের কোথায় দেখা যাবে? 18 ক্রোমোজোম যেটা ইয়েতে, সেখানে আমাদের সমস্যাগুলো দেখা যাবে। এবার আসো আমরা যা যা দেখলাম টোটালি এই জিনিসগুলোর একটা সামারি দেখি। এটা ছবিটা কি? এটা হচ্ছে টাইপস অফ অ্যানিউপ্লয়েডি। আমরা যেহেতু আজকে অ্যানিউপ্লয়েডি পড়লাম, সেখানে টাইপস অফ অ্যানিউপ্লয়েডিতে কি দেখতে পাচ্ছি ছবিগুলো একটু দেখো। জাস্ট আমরা যেটা, এটা কি কন্ডিশন বলো তো? এটা একটা নর্মাল ডিপ্লয়েড টোয়াইসন, যেটাকে আমরা ডাইসোমি বলে থাকি। এখানে দেখো তো এখানে কি আছে, এখানে এখানে একটা ক্রোমোজোম কম আছে, তাই না? এই জায়গাটায়, তার মানে এটা কি কন্ডিশন হবে? টোয়াইসন মাইনাস ওয়ান। টোয়াইসন মাইনাস ওয়ান হলে মনোসোমি। আচ্ছা, তারপরে আমরা দেখছি এই ছবিটা দেখে পরবর্তী ছবিতে, সেখানে দেখো এই আমি বলে এই এইটা আমি ব্যাখ্যায় যাইনি, কিন্তু এখানে উদাহরণ এখানে আছে। দেখো একটা এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম দুটা থেকেই আমার কি দুটা ক্রোমোজোম কমে গেছে। নালিসমিতে কিন্তু কি হচ্ছে, নালিসমিতে আমার একটা হোমোলোগাস ক্রোমোজোমটাই শেষ হয়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে এ দেখো এখানে কি হচ্ছে, এই দু জায়গা থেকে একটা একটা করে চলে গেছে। তার মানে এটা হচ্ছে ডাবল মনোসমি, টোয়াইস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মনোসমিতে একটা হয়েছে, যেখানে যেহেতু দুটা হোমোলোগাস ক্রোমোজোম থেকে চলে গেছে ক্রোমোজোম, সেটাই হচ্ছে ডাবল মনোসমি। এবার নালিসমিতে কি হচ্ছে, নালিসমিতে কি আছে, এই যে ক্রোমোজোমটা এখানে কি তিন সেট ক্রোমোজোম যে, কিন্তু এইখানে যেটা এই ক্রোমোজোমটাই নাই। তার মানে এই ক্রোমোজোম আর হোমোলোগাস পেয়ারটাই যখন নাই হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে নালিসমি, টোয়াইসেন মাইনাস টু। এবার এই ছবিতে চলে আসি, এটা কীরকম দেখো, সব জায়গায় কী আছে, দুটা দুটা করেই ছিল, এখানে আবার একটা বেড়ে গেছে। বেড়ে গেলে কী হবে? এই প্রথম যে উদাহরণগুলো ছিল সেটা কী ছিল বলো তো? হাইপোপ্লয়েডি। এবার এইটা হচ্ছে হাইপারপ্লয়েডির উদাহরণ, মানে বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হয়ে গেল? এখানে এই যে ক্রোমোজোম, এখানে এই হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে একটা ক্রোমোজোম বেড়ে গেছে। একটা বেড়ে গিয়ে কটা হলো? 1 2 3। তার মানে তিন হলে ট্রাই, ট্রাইসেন প্লাস ওয়ান ট্রাইসোমি। পরবর্তী ছবিতে আসি, ট্রাইসোমি, হ্যাঁ এখানেও এই এই ক্রোমোজোমেও তিনটা হয়েছে, এই ক্রোমোজোমেও তিনটা হয়েছে। তোমরা কি বুঝতে পারছো? আমি আবার দেখাচ্ছি, এই দেখো এই যে এখানেও 2 1 2 3 1 2 3, তাই না? এটা কি হচ্ছে, এই ক্রোমোজোমেও একটা বেড়েছে, এখানেও একটা বেড়েছে। তার মানে কি, টোয়াইসেন প্লাস ওয়ান টোয়াইসেন টোয়াইসেন প্লাস ওয়ান প্লাস ওয়ান, এই দুটাতে যখন বেড়েছে তখন এটা হচ্ছে ডাবল ট্রাইসোমি, দু জায়গায় ট্রাইসোমি হয়েছে। এবার আসো পরবর্তী ছবিটাতে দেখি, এখানে দেখো 1 2 3 4 4, মানে কি টেট্রা। তার মানে এখানে কি হচ্ছে, এক জোড়া ক্রোমোজোম, এখানে একটা বেড়েছিল এখানে চারটা হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে টেট্রাসোমি। কন্ডিশনটা কেমন দাঁড়াবে? টোয়াইসেন প্লাস টু, এটা আমাদের টেট্রাসোমি কন্ডিশন।
এরকম করে আমাদের একই সেটে যদি সংখ্যা বাড়তে থাকে তাহলে কি হবে, টেট্রা মানে চার, এখানে দেখি 1 2 3 4 5, 5 মানে পেন্টা, এখানে কি হচ্ছে দেখো এই যে 5টা হচ্ছে এখানে 3টা এক্সট্রা যোগ হয়েছে, তার মানে টোয়াইসেন প্লাস 3, এটা হচ্ছে পেন্টা সমি কন্ডিশন। এই সব কিছুই হলো আমাদের অ্যানিউপ্লয়েডি। তো আজকে আমাদের পড়া এতটুকুই ছিল, আমি তোমাদেরকে অ্যানিউপ্লয়েডি বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে ইনবক্সে।